কতটা প্রতিযোগিতা। এবার কি আবার বেশি করে দিলাম নাকি? হ্যালো পারভেজ ভাই, আমি একটু বাইরে যাব 5-7 মিনিটের জন্য, অনলাইনের ডেলিভারি মাল এসছে, নিয়ে আসি। এবার ঠিক আছে না? এবার ঠিক আছে। ডিটেলস নেই, এমবিএ বোর্ড। আচ্ছা, একটু কম্প্রেস করে নিই। কম্প্রেস করা
যা তো ঠিক আছে। এবার ভিডিওতে কিছু নাই, এগুলোতে থাকবে না, আমাদের কাজ হচ্ছে অ্যাবাউটে। আমাদের যেটা ইমেল, এখানকার ইমেল, সেই ইমেলটা এখন লাগবে। ইমেলটা ইমেলটা এখানে বসিয়ে দিই। এখানে লোকেশন দেওয়ার দরকার নাই। লিংক, আমাদের যদি কোনো ফেসবুক পেজ থাকে সেখানে লিংকটা দিয়ে দিতে পারি। তো আমাদের একটা ফেসবুক পেজ তৈরি করে নিই এই নামে। কালকে একটা তৈরি করেছিলাম শর্ট টাইম ইঞ্জিনিয়ারিং দিয়ে, আজকে এটা তৈরি করি পেজ। ইউজারনেমটা চেঞ্জ করি, কি হলো এটা? ইন এভরি লিখতে ইভার হয়ে গেল কিভাবে?
যাইহোক, আমরা আমাদের পেজটা ক্রিয়েট করলাম। এবার আমাদের কাজ হচ্ছে এখানে এই যে লিঙ্ক আছে না, এখানে লিঙ্কে ক্লিক করা। লিঙ্ক আচ্ছা দুইটা দিই, এখানে দুইটা আমাদের, একটা ফেসবুক, ফেসবুক দিলাম এবং ইউআরএলটা দিয়ে দিলাম, ডান করে দিই। দিলে দেখেন এই যে ফেসবুকের আইকন আসছে না, এখানে এই আইকনের জন্য কিন্তু এটা দিলাম। কি আর কেউ নাই নাকি, একাই ক্লাস নিচ্ছি? আছি 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 দেখছি দেখছি। তো মোটামুটি আমাদের প্রায় কাজ শেষ, এখন একটু আমাদের চ্যানেলটা দেখি। মনে হচ্ছে সবকিছু তো হলো, র্যাঙ্ক করতে হবে কেমনে? র্যাঙ্ক করতে হবে, ভিডিও দিতে হবে, ভিডিওকে এসইও ফ্রেন্ডলি ভিডিও কি করতে হবে, টাইটেল তারপরে এগুলো এভাবে দিয়ে দিয়ে ভিডিও পাবলিশ করতে হবে, র্যাঙ্ক করতে হবে। এটা তো অ্যাকাউন্ট হইলো করা, তো মোটামুটি আজকের টপিক এখানে শেষ। ভিডিও আপলোড করতে হবে, এখন ভিডিও এসে ফ্রেন্ডলি করে ভিডিও আপলোড করতে হবে, আর তো কিছু নাই কাজ। ভাই একটা এখনই একটা পাবজি ম্যাচ হয়ে যায়, একদম ভিডিওটা আপলোড দিয়ে দেন। জাকারিয়া কি খবর? জাকারিয়া কে ভাই? ভাই এত ফোনে এসে ভাই, ওই ফের পালিয়ে গেছে নাকি? 10:52 তে বলেছে নাকি 11:52 তে? 11:52 মোটামুটি তাহলে এখানে আজকে শেষ নাকি? আজকে অনেক কিছু হলো, একটা শিখার। আর ভাইয়া ওই যে ফেসবুকে নাই আর ফাইবারের জন্য তো একটা গিগ বানিয়েছি, আরো যে বাকি 6টা গিগ বানাবো, ওটা আপনার যদি লিখে দিয়েছেন ফেসবুক মার্কেটিং এর, এটা তো বানিয়েছি। তারপরে যে লিংক বিল্ডিং এটার একটা বানাবো, তারপরে হচ্ছে যে অ্যাডভান্স যে এসইও এগুলো টপিক এর উপর বানাবো। বানাও। আর গিগ এর যে আপনার সাব ক্যাটাগরি থাকে ওটা কিভাবে ই করব? সাব ক্যাটাগরি কি করতে হবে? তো সাব ক্যাটাগরি কি দিব তাই তো ওই অনুযায়ী সাব ক্যাটাগরি দেখতে হবে, এটা না দেখে তো বলা যায় না। ওখানে কি কি চাইবে ওটা দেখে দেখে দিতে হবে, কোনটা সাথে কোনটা রিলেটেড। আজকে 16 তারিখ, আরো 9 দিন ক্লাস নিতে হবে। ঈদে কয়দিন ছুটি থাকবে? ঈদে কয়দিন ছুটি থাকবে? 5 দিন থাকবে। বাড়ি আসবেন না? 25 তারিখ যাবো মনে করছি, তো 25 তারিখ ছুটি দিলে যে যাবো, এখন যদি সরকারি যদি ছুটি দিয়ে দেয় সেটা নিয়ে ভাই এখন একটু রিসার্চে বসেন। আপনার একটা DSLR এর পিক গুলা কাস্টমাইজ করে দেখেন তো। কাস্টমাইজ করা যাবে দেখান না, দেখবো। আরে কথাই তো না রে ভাই, আমার হচ্ছে না তাই আমি দেখতে যাচ্ছি।
শিখবে আর কি, এটাই বিশ্বাস তো হচ্ছে, কিন্তু আমি দেখতে চাচ্ছি যে আসলে রহস্য কোথায় হচ্ছে। একটা 5-6 MB DSLR এর পিক গুলা ব্যাক করেন, মানে বড় এমবি ছিল ছোট হয়ে গেছে। এগুলোই তো, এগুলোই তো ভাই অনেক ক্যাপিটাল। কম্প্রেস করবো ওটা দিয়ে? হ্যাঁ হ্যাঁ, ভাই এটা তো জিপিজি আছে না অলরেডি? জিপিজি ছিল, হ্যাঁ তাই তো করেন আমি জানতে চাইছিলাম। মানে জেপিজি ফাইল অলরেডি থাকলে এটা ই হবে না, কাস্টমাইজ হবে না, তাই বলছে নাকি? আবার ডেলিভারি এলো। আসসালামু আলাইকুম। আচ্ছা এটা কনভার্ট হোক।